15 in love. এখনো কিন্তু র্যালি চলছে এই মুহূর্তে এবং শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল আবারও মাঠের বাইরে, যার মানে কিন্তু আবারও পয়েন্ট 5-1 গেমে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার দুই খেলোয়াড় দিশা নায়ক এবং দীনেশ কান্থান। এই মুহূর্তে সার্ভারের ভূমিকায় রয়েছেন দীনেশ কান্থান, ইজ এ ভেরি গুড প্লেয়ার ডেফিনেটলি, এবং দীনেশ কান্থান কিন্তু এ পর্যন্ত 10 বার ডেভিস কাপে অংশ নিয়েছেন। চমৎকার একটা স্ম্যাশ ছিল কিন্তু 30 অল হয়ে গেল, পয়েন্ট ইকুয়াল হয়ে গেল 30 অল, দু দলের কিন্তু 30। দীনেশ কান্থান 10 বার ডেভিস কাপে খেলেছেন, দিশা নায়কে তিনি খেলেছেন 6 বার, এবং আগামী মাসেই কিন্তু কাঠমান্ডুতে এসএ গেমস, এবারে কিন্তু মিস করলেন সেই সিনিয়র ক্যাম্পেইনার মঙ্গোলিয়ার পক্ষে বাতার ওয়াইন বোর্ড, বাতার ওয়াইন বোর্ড সিনিয়র ক্যাম্পেইনার তিনি কিন্তু মিস করছেন অধিকাংশ ক্ষেত্রে। পক্ষান্তরে মঙ্গোলিয়ারদের দুজনের মধ্যে যিনি তরুণ তামির আংখাবায়ার, তিনি কম্পারেটিভলি ভালো খেলছেন তাতে কোনো সন্দেহ নেই। দুর্দান্ত একটা ট্রাই, এখনই বলছিলাম যে অভিজ্ঞতায় তার রয়েছে, তারপরও কিন্তু সেভাবে মেলে ধরতে পারছিলেন না ওয়াইন বোর্ড, এবারে কিন্তু নিজের ঝলকটা তিনি দেখালেন এবং যার কারণে কিন্তু পয়েন্ট পেলেন। এই মুহূর্তে মঙ্গোলিয়ানদের পয়েন্ট 40
হচ্ছে শ্রীলঙ্কানদের পয়েন্ট। দিনেশ কান্থান আউট, গেম এন্ড সেট শ্রীলঙ্কা 6-1, এবং শেষ পর্যন্ত কিন্তু গেম হয়ে গেল, যার মানে 6-1 প্রথম সেট কিন্তু জিতে নিল দুই শ্রীলঙ্কান, দিনেশ কান্থান এবং দেশানায়কে। তার 6-1 প্রথম সেট, প্রথম সেটটি এগিয়ে গেল, তারা 6-1 প্রথম সেটে জয়লাভ করলো, এবং এখন কিন্তু প্রথম সেটের পর কিছুটা বিরতি, সাময়িক বিরতি, তারপর দ্বিতীয় সেট খেলা হবে, দুই সেটের খেলা। যদি শ্রীলঙ্কানরা দ্বিতীয় সেটও জিতে যায় তাহলে আর প্রয়োজন হবে না, তবে দ্বিতীয় সেটে যদি মঙ্গোলিয়া কামব্যাক করে, তারা যদি জিততে পারে তাহলে কিন্তু পরবর্তীতে সুপার টাই হবে, সেখানে 10 পয়েন্ট যার আগে পাবে তারাই জয়লাভ করবে। দিনেশ কান্থান এবং দিশানায়কে দুর্দান্ত খেলছেন, কোনো সন্দেহ নেই। মেন্স ডাবলসের দ্বিতীয় রাউন্ডের খেলা খুলনা শেখ রাসেল টেনিস কমপ্লেক্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেকেন্ড সেটের খেলা শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়াং মেম্বার অফ দ্য টিম মঙ্গোলিয়ানদের পক্ষে তামির আংখাবায়, তিনি সার্ভারের ভূমিকায়, চমৎকার একটা স্মাশ, এইবারে কিন্তু গোল্ডেন একটা অপরচুনিটি, একটা ওভার হেড স্ম্যাশ, এবং যার কারণে প্রথম পয়েন্ট শ্রীলঙ্কাদের অনুকূলে, 15 লাভ, অর্থাৎ শ্রীলঙ্কানদের পয়েন্ট 15 লাভ মানে শূন্য, সেই লাভ হচ্ছে মঙ্গোলিয়ানদের, যার মানে 15-0 পয়েন্টে এখন এই গেমে এগিয়ে রয়েছে নেট। তার মানে হচ্ছে সেকেন্ড অপশন কাজে লাগাতে হবে সার্ভিসের ক্ষেত্রে। আউট ছিল এক্ষেত্রে, আউট ছিল বেজ লাইনের বাইরে, এবং যার কারণে কিন্তু 15 অল হয়ে গেল। এক্ষেত্রে মঙ্গোলিয়ানরাও কিন্তু পয়েন্ট পেলেন, দুই মঙ্গোলিয়ান টেনিস খেলোয়াড়, তারা দুজনের জুটি, মঙ্গোলিয়ান জুটি এই মুহূর্তে তারা পয়েন্ট পেল, 15-15 পয়েন্ট এই মুহূর্তে প্রথম এফোর্ট। এটি নেটিং হলেও কোনো অসুবিধা নেই, সেকেন্ড অপশন রয়েছে তার জন্য। আউট, আউট, চেয়ার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আবির, তরুণ আম্পায়ার। থার্টি অল হয়ে গেল, অর্থাৎ দু দলেরই পয়েন্ট এই মুহূর্তে সমান 30-30। এই মুহূর্তে সার্ভারের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি আংখাবায়েরকে, তামির আংখাবায়ের, পরবর্তীতে কিন্তু আবারও মিস করলেন বাতার ওয়াইন বোল্ড, বাতার ওয়াইন বোল্ড তিনি মিস করলেন, 35 বছর বয়স বাতার ওয়াইন বোল্ডের। পুরুষদের ডাবলস অনুষ্ঠিত হচ্ছে খুলনা শেখ রাসেল টেনিস কমপ্লেক্সে, শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট 2019-এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। এই কোর্টের চতুর্থ ম্যাচ এটি, মোট 5টি কোর্টে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল টেনিস কমপ্লেক্স, তার মধ্যে একটি, এবং এই কথা যখন বলছি তখন কিন্তু আবারও পয়েন্ট, এবং যার মানে কিন্তু গেম হয়ে গেল, অর্থাৎ প্রথম গেমটি জিতে নিল এই মুহূর্তে। শ্রীলঙ্কান জুটি তারা 1-0 সেটে তো এগিয়ে রয়েছে, দ্বিতীয় সেটের প্রথম গেমটিও তারা জিতল, দ্বিতীয় সেটের খেলা 1-0 গেমে তারা এগিয়ে এই মুহূর্তে, 6-1 যার আগে পৌঁছবে, যে 6টি গেম যারা আগে জিতবে তারাই কিন্তু এই সেটটি জিতবে। দিনেশ কান্থান রিসপন্ড করেছেন, তবে এক্ষেত্রে কিন্তু জোরে হয়ে গেল, 15 লাভ প্রথম পয়েন্ট
শ্রীলঙ্কানদের অনুকূলে, শ্রীলঙ্কান জুটি দীনেশ কান্থন দিশানায়কে। দীনেশ কান্থন সার্ভ করছেন, ভালো সার্ভ এবং সার্ভিসে কিন্তু পয়েন্ট পেয়ে গেলেন, 30 লাভ, যার মানে হচ্ছে শ্রীলঙ্কানদের পয়েন্ট এই মুহূর্তে 30-15, প্রথমেই পয়েন্ট, তারপরে 15, তারপরে 40, এইভাবে পয়েন্টে গ্রুপে, তারপরে গেম, এবং যারা 6টি গেম করতে পারবে আগে তারা সেট জিতে নেবে। দীনেশ কান্থন এক্ষেত্রে কিন্তু আবার দীনেশ কান্থন ভালো সুযোগ, এবারে কিন্তু মিস করলেন, পারলেন না রিটার্ন করতে। 40 লাভ, মানে আবারও কিন্তু গেমের কাছে চলে এসেছেন দুই শ্রীলঙ্কান, দিশানায়কে এবং দীনেশ কান্থন, শ্রীলঙ্কান জুটি তারা এগিয়ে। এই মুহূর্তে দীনেশ কান্থন সার্ভারের ভূমিকায় প্রস্তুত, আরো একটি সুযোগ তার জন্য, প্রত্যেকটি সার্ভিসের ক্ষেত্রে দুটি করে সুযোগ, প্রথমটি মিস হলেও কোনো অসুবিধা নেই। ও এক্সেলেন্ট, এক্সেলেন্ট বাই দিশানায়ক, এবং সেই সাথে কিন্তু গেম হয়ে গেল, যার মানে এই সেকেন্ড সেটে 2-0 গেমে এগিয়ে এখন শ্রীলঙ্কান জুটি। চমৎকার র্যালি এই মুহূর্তে এবং শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্ত, তরুণ খেলোয়াড় তামির আংখাবায়ার, মাত্র 16 বছর বয়স তামির আংখাবায়ারের, দুর্দান্ত ভাবে তিনি কিন্তু এই পয়েন্টটি জিতে নিলেন, এবং এই মুহূর্তে কিন্তু আরেকটু কাম ব্যাক করল মঙ্গোলিয়ান জুটি। সার্ভারের ভূমিকায় এই মুহূর্তে সিনিয়র ক্যাম্পেইনার মঙ্গোলিয়ান জুটির, যিনি বাতার ওয়াইন বোল্ড, সেকেন্ড চান্স, এক্ষেত্রে আউট হয়ে গেল, কল ফ্রম দা লাইন আম্পায়ার, এবং শেষ পর্যন্ত কিন্তু গেম হয়ে গেল। 3-0 এগিয়ে গেল শ্রীলঙ্কান জুটি, 3-0 এগিয়ে গেল শ্রীলঙ্কান জুটি, সেকেন্ড সেটের খেলা, প্রথম সেটটি তারা জিতেছে, এখন এই সেকেন্ড সেটও যদি তারা জিতে নেয় তারা কিন্তু ম্যাচ উইন করবে, তারা 3-0 গেমে এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেকেন্ড সেটে এই দুই শ্রীলঙ্কান দিশানায়কে এবং দীনেশ কান্থন।
3-0 গেম হয়ে গেছে ইতিমধ্যেই, কিছুটা বিরতি। তিন শূন্য গেমে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কান জুটি দিশা নায়েকে এবং দিনেশ কান্থান। দিনেশ কান্থান কিন্তু গতকাল সিঙ্গেলসে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন, তবে আজকে সকালে তুনিশের অ্যাডাম এর কাছে তিনি পরাস্ত হয়েছেন সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে। আগামী 18 তারিখে এই টুর্নামেন্টের সমাপ্তি, প্রথমবারের মতো আয়োজিত শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট 2019-এর ডে 3 ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে খুলনার শেখ রাসেল টেনিস কমপ্লেক্সে। পাঁচটি গ্রাউন্ডে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, তবে ফোর্থ গেমের খেলা কিন্তু শুরু হয়ে গেল। সার্ভারের ভূমিকা এই মুহূর্তে শ্রীলঙ্কান। দিশা নায়েকে এবং চমৎকার রিটার্ন ব্যাক করলেন 15-0, অর্থাৎ ওয়ান বল তিনি কিন্তু রিটার্ন ব্যাক করলেন মঙ্গোলিয়ার খেলোয়াড়। আবারও র্যালি চলছে, চমৎকার একটা সুযোগ এসেছিল দিনেশ কান্থানের সামনে, দিনেশ কান্থান কিন্তু প্রপারলি কাজে লাগালেন, একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটাকে সেই স্পেসটাকে ব্যবহার করে কিন্তু পয়েন্টটা জিতে নিলেন তিনি। 3-0 গেমে এগিয়ে রয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কানরা এবং প্রথম সেট তারা জিতেছিল, এই সেট জিতলে কিন্তু খেলার পরিসমাপ্তি ঘটবে। মঙ্গোলিয়াকে কামব্যাক করতে হলে অবশ্যই মঙ্গোলিয়ান জুটিকে এই সেটটি জিততে হবে। এবার একটা লব করার চেষ্টা ছিল, সেটা কিন্তু আউট অফ কোর্ট এবং যার কারণে কিন্তু আবারও পয়েন্ট শ্রীলঙ্কান জুটির অনুকূলে। টেনিস এখনো ততটা পপুলার নয় বাংলাদেশে, তবে আশা করা যায় যে এই টুর্নামেন্টের পর অন্তত খুলনার তরুণদের মধ্যে টেনিসের জনপ্রিয়তা বাড়বে। একটা ইজি সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে দিনেশ কান্থানের জন্য এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে তিনি কিন্তু এই গেমটিও জিতে নিলেন এবং যার কারণে 4-0 গেমে এগিয়ে গেল এই মুহূর্তে শ্রীলঙ্কান জুটি দিনেশ কান্থান এবং দিশা নায়েকে। তামির আঙ্কাবায়ের সার্ভারের ভূমিকায় এবং সার্ভিস থেকে কিন্তু পয়েন্ট পেয়ে গেলেন তামির আঙ্কাবায়ের, চমৎকার একটা সার্ভিস তার কাছ থেকে আমরা দেখলাম। তামির আঙ্কাবায়ের মাত্র 16 বছর বয়স, এবারে কিন্তু আবারও 30 লাভ, যার মানে হচ্ছে পরপর দুবারই কিন্তু পয়েন্ট পেল মঙ্গোলিয়ান জুটি। 15 পয়েন্ট প্রথমে, তারপরে আরো 15, এই মুহূর্তে তাদের পয়েন্ট 30, প্রতিপক্ষ শ্রীলঙ্কান জুটির 0, মানে লাভ 30 লাভ। তামির আঙ্কাবায় চমৎকার সার্ভ করছেন, কোনো সন্দেহ নেই, অনেক সম্ভাবনা তামির আঙ্কাবায়ের জন্য। 30-15 এক্ষেত্রে কিন্তু যিনি মিস করলেন সিনিয়র ক্যাম্পেইনার মঙ্গোলিয়ান জুটির তিনি হলেন ওয়াইন বোল্ড, তার কাছ থেকে কিন্তু একাধিক ল্যাপস আমরা দেখেছি আজকে এবং তার ফিটনেসের একটা ঘাটতি কিন্তু চোখে পড়ছে। এই মুহূর্তে কিন্তু র্যালি চলছে, ভালো সুযোগ এসেছিল দিনেশ কান্থানের সামনে, কাজে লাগালেন তিনি এবং 30 অল করে ফেললেন, পিছিয়ে ছিলেন শ্রীলঙ্কা জুটি। তারা কিন্তু পরপর দুবার পয়েন্ট পেল 15-15-30, সব মিলিয়ে দুদলেরই পয়েন্ট কিন্তু এই মুহূর্তে 30-30, সমতা বিরাজ করছে এই গেমে। সুযোগ, ও সুযোগটা কিভাবে নষ্ট করলেন ওয়াইন বোল্ড এবং আবারও কিন্তু এগিয়ে গেল এই মুহূর্তে শ্রীলঙ্কান জুটি, তাদের পয়েন্ট 40, মঙ্গোলিয়ান জুটির পয়েন্ট এই মুহূর্তে 30। তামির আঙ্কাবায়ের র্যালি চলছে এবং এবারে কিন্তু জোরে হয়ে গেল
গেম হয়ে গেল পিছিয়ে থেকে কিন্তু শ্রীলঙ্কা নাম এই গেমটি জিতে নিল পিছিয়ে ছিল তারা গেম হয়ে গেল এবং যার কারণে 5-0 গেমে এগিয়ে গেল তারা সেকেন্ড সেট প্রথম সেটে তারা জিতেছিল 1-0 সেটে তারা এগিয়ে এবং এই সেটটিও জেতার দ্বার প্রান্তে চলে এসেছে শ্রীলঙ্কান জুটি দিশা নায়কে এবং দিনেশ কান্থান শেষ গেমের খেলা এই মুহূর্তে এবং পয়েন্ট দিনেশ কান্থান সার্ভারের ভূমিকায় পয়েন্ট 15 অল হয়ে গেল প্রথম পয়েন্ট পেয়েছিল মঙ্গোলিয়ান জুটি 15 এবারে পয়েন্ট পেল শ্রীলঙ্কান জুটি তারা সমতা ফিরিয়ে আনলো 15 অল শেষ গেম এই গেমটি জিতলে শ্রীলঙ্কার জুটি খেলার পরিসমাপ্তি ঘটবে এবং এগিয়ে গেল শ্রীলঙ্কার জুটি 30-15 এবং এই গেমটি জিতলে কিন্তু সেট জিতে নেবে তারা এবং ম্যাচের পরিসমাপ্তি ঘটবে দিনেশ কান্থান নেট ক্লিয়ার করতে পারেননি আর একটি অপশন তার জন্য সেকেন্ড চান্স আউট 40-15 যার মানে আবারও গেমের দ্বার প্রান্তে এই গেমটি জেতা মানে কিন্তু সেট জিতে নেবে শ্রীলঙ্কান জুটি দিশা নায়ক এবং দিনেশ কান্থান এই মুহূর্তে কিন্তু রিটার্ন ব্যাক করতে পারলেন না এবং সেই সাথে গেম হয়ে গেল এবং যার মানে কিন্তু 6-0 তারা জিতে নিল শ্রীলঙ্কান দিশা নায়ক এবং দিনেশ কান্থান তারা মেন্স ডাবলসে পরাজিত করলো তামির আংখাবায়ের এবং বাতার আওয়ান বোল্টকে প্রথম সেটটি তারা জিতেছিল 6-1 দ্বিতীয় সেট 6-0 জিতল এবং 6-1-6-0 এই দুটি সেট জিতে নিল শ্রীলঙ্কান জুটি দিশা নায়কে এবং দিনেশ কান্থান কংগ্রাচুলেশনস টু দিনেশ কান্থান অ্যান্ড দিশা নায়কে পরবর্তী রাউন্ডে তারা পৌঁছে গেল এই জুটি দিনেশ কান্থান এবং দিশা নায়কে এবং সুপ্রিয় দর্শক আজকে এই ম্যাচটির সাথে কিন্তু আপাতত আমাদের লাইভ সম্প্রচার বাংলা টিভির পর্দায় যারা চোখ রেখেছিলেন তাদের জন্য জানাচ্ছি যে লাইভ সম্প্রচার শেষ হয়ে গেল কারণ আজকে পরবর্তী ম্যাচ বিকেল 5টায় ততক্ষণ অবশ্য আমরা অন এয়ারে থাকছি না বিদায় নেব এবং আগামীকাল কিন্তু কোনো ম্যাচ নেই আগামী পরশু ঠিক দুপুর দুটোয় আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ধারাভাষ্যে ছিলাম আমি সাইদুর রহমান আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আগামী পরশু বাংলা টিভির পর্দায় দুপুর 2টায় চোখ রাখবার জন্য আমন্ত্রণ জানিয়ে চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই খুলনার শেখ রাসেল টেনিস কমপ্লেক্স থেকে বাংলা টিভির স্টুডিওতে খোদা হাফেজ আমাকে ঝোলা দিয়ে দাও আমার তো ঝোলা দিয়ে আমি সাহেব দৌড়াইছি
I
হল বন্ধ, সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন cinematic.movie। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, স্ক্রল করুন আর স্ট্রিম করুন রোম্যান্স, কমেডি, থ্রিলার, ক্রাইম, অ্যাকশন, যে কোনো ধরনের অরিজিনাল কন্টেন্ট, নাটক কিংবা হিট সিনেমা, যা কিছুতেই মনে টানে, সিরিজ হোক আর সিরিয়াল, সব বিনোদন এক উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনে স্পট। হল বন্ধ, সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন cinematic.movie। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, স্ক্রল করুন আর স্ট্রিম করুন রোম্যান্স, কমেডি, থ্রিলার, ক্রাইম, অ্যাকশন, যে কোনো ধরনের অরিজিনাল কন্টেন্ট, নাটক কিংবা হিট সিনেমা, যা কিছুতেই মনে টানে, সিরিজ হোক আর সিরিয়াল, সব বিনোদন এক উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনে স্পট। হল বন্ধ, সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন cinematic.movie। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, স্ক্রল করুন আর স্ট্রিম করুন রোম্যান্স, কমেডি, থ্রিলার, ক্রাইম, অ্যাকশন, যে কোনো ধরনের অরিজিনাল কন্টেন্ট, নাটক কিংবা হিট সিনেমা, যা কিছুতেই মনে টানে, সিরিজ হোক আর সিরিয়াল, সব বিনোদন এক উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনে স্পট। হল বন্ধ, সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন cinematic.movie। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, স্ক্রল করুন আর স্ট্রিম করুন রোম্যান্স, কমেডি, থ্রিলার, ক্রাইম, অ্যাকশন, যে কোনো ধরনের অরিজিনাল কন্টেন্ট, নাটক কিংবা হিট সিনেমা, যা কিছুতেই মনে টানে, সিরিজ হোক আর সিরিয়াল, সব বিনোদন এক উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনে স্পট। হল বন্ধ, সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন cinematic.movie। হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, স্ক্রল করুন আর স্ট্রিম করুন রোম্যান্স, কমেডি, থ্রিলার, ক্রাইম, অ্যাকশন, যে কোনো ধরনের অরিজিনাল কন্টেন্ট, নাটক কিংবা হিট সিনেমা, যা কিছুতেই মনে টানে, সিরিজ হোক আর সিরিয়াল, সব বিনোদন এক উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু